নমস্কার, প্রচেষ্টা সহকারে স্বাগত জানাই, আর আমি রাহুল। হাজির হয়েছি প্রস্তুতি পর্ব নিয়ে। কিসের প্রস্তুতি আর কিসের? বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব হাতে মাত্র কটা দিন, পাড়ায় পাড়ায় প্যান্ডেলের লড়াই চলছে, কে সবথেকে বেশি করবে ভালো, কে বাজিমাত করবে, কে জিতে নেবে আ হাজারো পুরস্কার। সেরকমই প্রস্তুতি পর্ব দেখতে চলে এসেছি মাকড়দাহ সীমানিপাড়া পঞ্চমতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপের সামনে। যাই, এবার তাদের ভাবনা কি? হাজির হয়েছি পঞ্চমতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপে। প্রস্তুতি তুঙ্গে, মানে আর হাতে মাত্র 20 দিন মতো বাকি, রাত জেগে কাজ আরম্ভ হবে। আমি পেয়েছি দুটো সদস্যকে, তাদের সঙ্গে কথা বলবো। প্রস্তুতি কতটা? প্রস্তুতি আমাদের অনেকদিন ধরে চলছে, জুলাই মাস থেকে চলছে প্রস্তুতি, আস্তে আস্তে করে এগোচ্ছি। মোটামুটি এখন অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, আরও চেষ্টা করছি আরও তাড়াতাড়ি কমপ্লিট করার। এবছরে দর্শকদের কী উপহার, মানে কী থিম উপহার দিতে চলেছে? থিমের এবারে ভাবনা হচ্ছে মাটির সাথে নারীর যোগ। আমাদের থিম অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 15ই আগস্ট, গত 15ই আগস্টে স্বাধীনতা দিবসের দিনকে। তো সেই ভাবনা রেখেই আমরা ওই নারীর যোগের মতোই কাজ করে যাচ্ছি, মানে নারীর যোগের যা জিনিসপত্র আছে সেই হিসেবেই আমরা কাজ করে যাচ্ছি, সেই জিনিসপত্র দিয়ে। নিজেরা করা হচ্ছে কি? পুরোটাই নিজেরা কাজ করা হচ্ছে। আর দু বছর তো কোভিড ছিল, দু বছর কোভিডের পর এবছরও পোস্ট কোভিড পুজো, সব থেকে বড় একটা পুজো, এবং তার থেকে বড় কথা হচ্ছে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে হেরিটেজ। কতটা আনন্দিত এবং কতটা মানে আরও বেশি? গত দু বছর যেরকমভাবে পুজো ছোট করা হয়েছিল, আমাদের ঘুরে দাঁড়াতে অনেকটা টাফ ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে, তবুও চেষ্টা করে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, যাতে পুজোর মাহাত্মটা আমরা আবার ফিরিয়ে দিতে পারি গ্রামের মানুষের কাছে, পঞ্চমতলার মানুষের কাছে সার্বজনীন হিসেবে। তো সেটাই আপাতত চেষ্টা করবো, এবারে যদি সফল হই তো সামনের বারে আরও ভালো ভাবনা নিয়ে আসবো। এবছরে কত বছর, কততম পুজো? এবছর আমাদের নবম বর্ষ হচ্ছে, নবম বর্ষ। তার মানে কি 10 বছরে পরবর্তী আরও বড় কিছু আসতে চলেছে? সেরকমই ভাবনা আছে আমাদের আপাতত। নবম বর্ষটাও যখন এরকম সাকসেসফুল যদি করতে পারি আমরা, তো দশমতম বর্ষে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করবো, আরও বড় কিছু করার। পুজো রিলেটেড মানে তো পুজো শুধু মানে দুর্গা পুজো নয়, পুজো করা নয়, তার সাথে তো অনেক কিছু জড়িয়ে থাকে। এই সার্বজনীন কমিটি আর কী কীভাবে জড়িত থাকে? সার্বজনীন কমিটি আমাদের প্রতি বছর, মানে গত 1 বছর হলো আমরা চালু করেছি, যে হিসেব মতো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা রক্তদান শিবির করবো, জানুয়ারির দ্বিতীয় রবিবার, ওটা আমাদের ধরা বাঁধা হয়ে থাকবে। আর একটা হলো পুজোর প্রতি বছর, এটা আমাদের চতুর্থতম বর্ষ হয়ে গেল, আমরা দুস্থ শিশুদের মানে জামাকাপড় ডোনেশন করি প্রতি বছর। সংখ্যাটা কমে বাড়ে, কিন্তু এক্স্যাক্ট কোনো সংখ্যা থাকে না, কিন্তু যা থাকে 100-এর ওপরেই থাকে, কিন্তু আমরা দিই। এবছরও সেটা করা হচ্ছে আমাদের প্রতি বছরের মতো। গ্রামের মানুষদের কাছে একটা থিম, মানে দুর্গা পুজো মানে সকলের কাছেই আনন্দ, তার থেকে বড় কথা হচ্ছে থিম পুজো। এবছরে কী প্রত্যাশা থাকছে গ্রামের মানুষের কাছে, কী মনে হয় গ্রামের মানুষ কীরমভাবে থিমটাকে নেবে, সেটা আমাদের কাছে একটা বড় বড় চ্যালেঞ্জ। কারণ থিমটা বুঝতে পারা, তাদের ভেতরে যে ঠাকুর দেখে, আমাদের যে প্রতিমা দেখে, তাদের মনে যে একটা মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলবো, ওটা টান একটা অনুভব করা, সেইগুলো আমরা চাইছি যে যেন মানুষ ফিরে ফিরে দেখে আমাদেরটা, একবারে বদলে 2-3 বা 4 দিনে 4 দিনই আসুক আমাদের কাছে, এসে দেখে আক আমরা কী করেছি। শুনলাম মাকড়দাহ পঞ্চমতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবছরে নবম বর্ষে পুজো পড়ছে, তারা থিমও করেছে সুন্দরভাবে, এবং তারা ফুটিয়ে তুলছে নানান রকমভাবে চিত্র, এবং সেই সাথে সাথে পুরো থিমটাই কিন্তু তারা নিজেরা যতটুকু পারছে নিজেদের মতো করে সাজিয়ে তুলছে। তাদের প্রতি বছরের মতো এবছরও দুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আছে। প্রস্তুতি পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন।